রমজানে রই রোজার শেষে এলো খুশিরি, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি। ওম রমজানে রই রোজার শেষে এলো খুশিরি, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে উপস্থিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর আমাদের আকাঙ্ক্ষার বিষয়, আনন্দের বিষয়। কিন্তু ঈদ উল ফিতর কি শুধুই আনন্দের দিন? না, এর চাইতেও বেশি কিছু। আর ঈদ উল ফিতরের বার্তাই বা কি, এসব বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করব। আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে ঈদ মুবারক। ঈদ মুবারক আপনাকে। জি, তো ঈদ নিয়ে তো আমাদের মধ্যে অনেক ধারণা আছে, আবেগ আছে। জি, প্রথমে আপনার কাছে জানতে চাইব ঈদ উল ফিতরের তাৎপর্য প্রসঙ্গে। ধন্যবাদ আপনাকে। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে এই যে আমরা যদি মানে ঈদ শব্দকে একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা যেটা দেখতে পাই সেটি হচ্ছে ঈদ হচ্ছে মূলত মানুষ যেই বিষয়ের উপর মানে স্বাভাবিকভাবে নিয়মিত একত্রিত হয় এবং একত্রিত হয় আনন্দিত হয়, মানে মানুষের সম্মিলন এবং আনন্দের যে সমাহার, এক কথা ঈদ শব্দের মধ্যে এই অর্থ পাওয়া যায়। এটি আয়াদা ইয়াউদু শব্দ থেকে এসেছে, কিন্তু মানে ঈদ শব্দটা যেহেতু কেউ কেউ বলেছেন যে এটাকে ঈদ নামকরণ করা হয়েছে এই জন্য, যেহেতু প্রতি বছর বারবার ফিরে আসে আমাদের কাছে, তাই এই জন্য এটাকে ঈদের নামকরণ করা হয়েছে। বাকি এই শব্দের মধ্যে আমরা দুটি জিনিস লক্ষ্য করেছি, একটি হচ্ছে যে সম্মিলন, আর একটি হচ্ছে এখানে মানে আনন্দের ঘনঘটা আমরা লক্ষ্য করেছি। কিন্তু আমাদের যেই মানে বাহ্যিক যেই ধারণা সেটা হচ্ছে এই ঈদ সম্পর্কে আমরা মনে করে থাকি যে ঈদটা মানে শুধুমাত্র মনে হয় যেন বিনোদন, শুধুমাত্র আনন্দ। ফলে আমাদের মধ্যে ঈদ এর কনসেপ্ট বা ধারণাটা হচ্ছে যে আমরা নতুন কাপড় নিলাম, আনন্দ করলাম, এ ধরনের একটা চিন্তাধারা। কিন্তু ঈদ উল ফিতর মানে সম্পর্কে যদি আমরা বলতে চাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুরুত্বপূর্ণ ফরজ যে রমাদান মাসের সিয়াম পালন করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে এই দিনের আনন্দ বা খুশি করার জন্য এবং এই দিনে সম্মিলিত হয়ে মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের মনের খুশির বহিঃপ্রকাশ করবে, যার মধ্যে আল্লাহ সন্তুষ্টি নিহিত রয়েছে, এমনি একটি পর্যায়ের মানে কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ঈদ। ফলে সমস্ত ওলামায়ে কেরাম বা মুসলিম মনীষীদের বক্তব্যের মাধ্যমে এটি প্রমাণিত সত্য যে এটি হচ্ছে ইন্নাহু মিন শাআইরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের যে নিদর্শনগুলো রয়েছে বান্দাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিয়ামতকে একটি নিদর্শন হিসেবে বান্দাদের সামনে তুলে ধরেছেন, তার মধ্যে এটি একটি, সেটি হচ্ছে ঈদ উল ফিতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমের মধ্যে বলেছেন যে এই জন্য ঈদ উল ফিতর এবং ঈদের যে দিনগুলো রয়েছে এই দিনগুলোকে শুধুমাত্র নিছক বিনোদনের মধ্যে সীমাবদ্ধ করেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আপনি যদি শুধুমাত্র সাজসজ্জার মধ্যে নিয়ে যান, তাহলে যাদের কাছে মানে আর্থিক সচ্ছলতা রয়েছে বা এই ধরনের সাজসজ্জা করার মতো সামর্থ্য রয়েছে, শুধুমাত্র তারাই ঈদ করতে পারবে। এখানে এসে একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই, ঈদের পবিত্র দিনে তো পুরো সমাজ জেগে ওঠে। জি, মানুষ আবেগে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন জাগে, ঈদের প্রকৃত হকদার কারা? হ্যাঁ, এই কথাটি খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই যে ঈদের প্রকৃত হকদার হচ্ছে মূলত আমরা দেখব যে যারা সত্যিকার অর্থে মানে এই ঈদটাকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মাধ্যমে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে, যেমন রমাদান মাসের সিয়াম যারা সত্যিকারভাবে পালন করতে পেরেছে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য লাভ করতে পেরেছে এবং গোটা রমাদান মাসকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মধ্যে ব্যয় করে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা লাভ করতে পেরেছে, তারাই তো কেবল আনন্দ করবে, যেহেতু তারা আজকে ক্ষমা পেয়ে গিয়েছে, যেহেতু তারা আজকে মূলত পুরস্কৃত হবে
এমন একটি দিন। এই জন্য ঈদের ঈদ উল ফিতরের এই দিবসকে সালফে সালহীন অনেকে বলতেন ইয়াউমুল জাওয়াইজ, এটি হচ্ছে পুরস্কারের দিবস, মানে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে মানে এই দীর্ঘ পরিশ্রম করার পর, দীর্ঘ চেষ্টা প্রচেষ্টা চালানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য পুরস্কার বরাদ্দ করেন। রমজানের পুরো মাসে যারা সিয়াম সাধনা করেছে সেই সাধকদের পুরস্কারের দিন হলো, হ্যাঁ, এই জন্য সালফে সালহীন থেকে একটি বক্তব্য সবসময় শোনা যায়, তারা বলতেন যে লাইসাল ঈদুল ইমান লাবেসাল জাদিদ, ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে শুধুমাত্র নতুন কাপড় পরলো। আমরা অনেকে ঈদকে সীমাবদ্ধ করেছি শুধু নতুন কাপড়ের মধ্যেই, যে নতুন কাপড় পরলাম একটু আনন্দ উল্লাস করলাম, মনে হচ্ছে যেন এটাকে আমরা ঈদ মনে করেছি। ইন্নামাল ঈদুল ইমান খাফা ওয়া ঈদ, প্রকৃত ঈদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে মানে ভয় করতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেই শাস্তির সতর্ক বাণী আমাদেরকে দিয়েছেন সেগুলোকে ভয় করতে পেরেছে। ঈদ উল ফিতরের দিনে আমাদের করণীয় বিষয়ের মধ্যে কী কী আসবে? এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঈদ উল ফিতরে কিছু করণীয় কাজ আছে, সেই করণীয় কাজগুলো দুভাগে বিভক্ত। একটি হচ্ছে যেগুলো আমাদের জন্য করতে অব্লিগেশন দেওয়া হয়েছে, বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, যেটি আমরা করতেই হবে। আর কিছু বিষয় আছে যেগুলো ঈদ উল ফিতরের আদবের মধ্যে অন্তর্ভুক্ত। তো আমরা একটু ধারাবাহিকভাবে এই বিষয়গুলো বলতে পারি, তাহলে সকাল থেকে তাহলে আমাদের যে সমস্ত দর্শকরা রয়েছেন তারা এই দিনের যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা সুন্দরভাবে করতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের চাঁদ যখন দেখা যেত তখন থেকে আরম্ভ করে মূলত একেবারে ইমাম মানে ঈদগাহে গিয়ে ঈদের সলাত সমাপ্ত করার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে মানে আল্লাহর বান্দাদের উপর একটি গুরুত্বপূর্ণ সদাকা বা দানকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধ্যতামূলক করে দিয়েছেন। এটি কিন্তু ঈদ উল ফিতরের সাথে সম্পৃক্ত, যার নামই হচ্ছে সদাকাতুল ফিতর। তাই এই সদাকাতুল ফিতরটি আমরা মানে প্রথম কাজ হিসেবে মানে এই যেহেতু এটি চাঁদ উদয়ের সাথে সম্পৃক্ত, সদাকাতুল ফিতরটি প্রথম কাজ হিসেবে আমরা গ্রহণ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে দুইটি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সদাকাতুল ফিতরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব বা বাধ্যতামূলক করেছেন। একটি হচ্ছে তুহরাতাল লিসওয়াইম, সিয়াম পালনকারী ব্যক্তির জন্য পবিত্রতা হিসেবে, আরেকটা হচ্ছে তোমাতান লিল মাসাকিন, এই দিনে মিসকিন ফকির যারা আছে, নিঃস্ব অভাবী যারা আছে তাদেরকে সত্যিকার অর্থে খাবারের আয়োজন করা, যাতে করে এই যে ঈদ, এই যে আনন্দের কথা বলা হচ্ছে, এই যে সম্মিলন, এই সম্মিলনের মধ্যে একদল লোক উপস্থিত হবে আর আরেকদল লোক উপস্থিত হতে পারবে না, এমনটি না হয়ে মূলত সমাজের সমস্ত সকল সভ্য সকল ব্যক্তি যদি সদস্য সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের উপর মূলত এটাকে ফরজ বা বাধ্যতামূলক করে দিয়েছেন, সবার জন্য হয়ে ওঠে। এই জন্য আমরা সেই সদকাতুল ফিতরটুকু আদায় করব। এখানে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে সদকাতুল ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পছন্দ করেছেন সেটি খাবার বা খাদ্যদ্রব্যের মাধ্যমে আদায় করা। একশা পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদায় করতে বলেছেন, হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আর একশায়ের পরিমাণ হচ্ছে যেটা আমরা হাদিসের মধ্যে পেয়েছি সেটা হলো 2 কেজি 40 গ্রাম। তাই 2 কেজি, 2.5 কেজি অথবা 3 কেজি যদি কেউ দিয়ে দেন তাহলে তিনি কিন্তু একশা পরিমাণ আদায় করে দিলেন, কোনো সন্দেহ নেই। ফিতরা প্রদানের কি কোনো সময়সীমা আছে? আমরা বলেছি যে এর সময়সীমা মূলত মানে ইমাম সাহেব যে নির্দিষ্ট মানে সলাত আছে সলাত আদায় করার আগ পর্যন্ত। এখন কেউ যদি সলাত আদায়ের পরে গিয়ে সেটাকে ডিলে করেন তাহলে ইন্নামা হিয়া সাদাকাতুন মিনা সাদাকাত, তাহলে শুধুমাত্র নর্মাল যে সাদাকা রয়েছে দানের মধ্যে চলে যাবে, সাদাকাতুল ফিতরে যেই মানে তাৎপর্য রয়েছে সেই তাৎপর্য বা সেই মর্যাদাটুকু পাবে না। ঈদের দিনে সকালে আপনার গোসল, তারপরে সকালে খাওয়া এবং ঈদগাহে যাওয়ার পথ, এইসব বিষয়ে কি কোনো নির্দেশনা আছে? হ্যাঁ, এক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশনাগুলো রয়েছে। আমি এই সদকাতুল ফিতরের এই পয়েন্টার পর যে বিষয়টি আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে সদকাতুল ফিতর আদায় করার পর মানে ঈদের দিন সকালবেলায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন সেটা হলো তোহারাতের কাজটি। আর তোহারাতের মধ্যে গোসল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের জন্য সুন্নাহ করে দিয়েছেন, যাতে করে সবাই ঈদগাহে অংশগ্রহণ করবে, সুন্দর শালীনভাবে অংশগ্রহণ করবে। আমরা জানি ইসলামে ঈদের মধ্যে মূলত শালীনতা রয়েছে, সৌন্দর্য রয়েছে, এখানে অশ্লীলতা নেই, এখানে নোংরামি নেই, ফলে শুরুই হয়েছে মূলত এর মানে এমন কাজের মাধ্যমে যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গোসল করতে বলেছেন, তারপরে যারা খুশবু আছে আতর আছে সেগুলো মাখবেন, মাখার পরে তিনি যে কাজটি করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঈদুল ফিতরে যেটা করতেন সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একাধিক মানে বেজোটভাবে খেজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গ্রহণ করতেন, মিষ্টি বা খেজুর মানে এই জাতীয় বিষয়টি গ্রহণ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন সকালে কি খেতেন? জি, তিনি মানে খেজুর নিতেন, খেজুর গ্রহণ করতেন। যদি আমাদের সমাজের মধ্যে খেজুর পাওয়া না যায়, আমরা অনেকে মিষ্টি মুখ করে থাকি, মিষ্টি জাতীয় কিছু গ্রহণ করে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ হচ্ছে খালি পেটে ঈদগাহে না যাওয়া। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম ঈদগাহের উদ্দেশ্যে চলে যেতেন। তবে একটি বিষয় ওখানে গুরুত্বপূর্ণ, সেটা হলো এই এই দিনের চাঁদ দেখা যাওয়ার পর থেকে আরম্ভ করে একেবারে এই দিনের সালাত আদায় করা পর্যন্ত সুন্নাহ হচ্ছে তাকবীর দেয়া। ওয়ালা তুকমিলুল ইদ্দাতা ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, কোরআনে কারীমের সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বিষয়টি তুলে ধরেছেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের মহত্বের বিষয়টি আমরা তুলে ধরতে পারি। কারণ এই যে মানে যত আনন্দই আমরা করি না কেন, যত হাসি খুশি আমরা হই না কেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদার বিষয় যদি তুলে ধরতে না পারি তাহলে আমাদের মনে মধ্যে আনন্দ আসবে না। তো আল্লাহ থেকে সব নিয়ামত তো আল্লাহ থেকে। হ্যাঁ, এই জন্য তাকবীর আমরা কি বলবো একটু বলবেন? তাকবীরের মধ্যে মূলত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত মুজামুল কাবীরের একটি হাদিসের মধ্যে এসেছে, তিনি প্রথমে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এভাবে তাকবীর বলতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলাহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত হয়েছে, তারা যখন চাঁদ উঠত তখন বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর পড়তেন, তাদের সাথে লোকেরাও তাকবীর বলতো। তাকবীর চারপাশে একটি ঈদের আবহ সৃষ্টি হয়ে আবহ তৈরি হতো, এবং এই আবহের মধ্যে মূলত যেমন আনন্দ রয়েছে তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বের ঘোষণা রয়েছে, তাওহীদের ঘোষণা আছে, তাওহীদের ঘোষণা রয়েছে। তাই মানে এখানে কিন্তু খুব মৌলিক একটি বিষয় আছে, সেটা হচ্ছে এই যে আমাদের মূল যে সংস্কৃতি সেটা হচ্ছে তাওহীদের সংস্কৃতি। এই তাওহীদের সংস্কৃতির ঘোষণার সাথেই আমার ঈদের সংস্কৃতি মূলত একেবারে কম্বাইন্ড হবে, আনন্দের সংস্কৃতি কম্বাইন্ড হবে। সেকেন্ড যে বিষয়টি বলেছেন সেটি হলো এরপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলতে বলতে মূলত ঈদগাহের উদ্দেশ্যে যেতেন। দুঃখের বিষয় হচ্ছে আমরা দেখি যে ঈদগাহের উদ্দেশ্যে লোকেরা যাচ্ছেন, আনন্দ খুশি করতেছেন, পে পু বাঁশি বাজাচ্ছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু তাকবীরের কোনো খবর নেই। এরপরে তিনি ঈদগাহে যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে একটা সুন্নাহ রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তিনি কিন্তু মানে যাওয়ার সময় এক পথে যেতেন, আবার ফেরার সময় তিনি অন্য পথে আসতেন, ফিরে আসতেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। আরেকটি বিষয় এখানে বলি, সেটা হলো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় হেঁটে যেতেন, আবার আসার সময় হেঁটে আসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাহন থাকলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যখন যেতেন তিনি কিন্তু মানে মানে বাহনে যেতেন না, হেঁটে যেতেন। যে কারণের কথা আপনি উল্লেখ করেছেন সে বিষয়ে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহি জিয়াদুল মাআদের মধ্যে অনেকগুলো কারণ উল্লেখ করেছেন, তার মধ্যে যেটাকে তিনি আসাহ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন সেটা হচ্ছে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে একদিকে দিয়ে যেতেন, আবার আরেক দিয়ে যখন আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে উপলব্ধি করতে পারতেন, দেখতে পারতেন, পর্যবেক্ষণ করতে পারতেন যে আসলে যারা আজকে মানে আল্লাহর বান্দারা ঈদের আনন্দে কিভাবে তারা শরীক হচ্ছে, তাদের কোনো সমস্যা আছে কিনা, তাদের সাথে তারা মানুষের সাথে সংযোগ, হ্যাঁ সংযোগ, মত বিনিময় দেখা, সমাজের সমাজের মানুষের সাথে একীভূত হয়ে যাওয়া, একীভূত হওয়া, এবং এই লোকগুলোকে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে আনন্দ রয়েছে সে আনন্দের মধ্যে মানে এদেরকে শেয়ার করার জন্য সেভাবে যেতেন, মানে যাতে করে সবাইকে শেয়ার করা যায়, সালাম বিনিময় হতো, সবাইকে শেয়ার করা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি করতেন। আর কোনো সন্দেহ নেই ঈদের একটা দিনে যদি আপনি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, মানে একটা দিক নির্দেশনা রয়েছে, সেটা হলো এই ঈদের একটি দিনে যদি আপনি দেখেন একজন লোকের সাথে গিয়ে সাক্ষাৎ করেন, একজন আত্মীয়ের সাথে গিয়ে সাক্ষাৎ করেন, অন্যরকম হয়ে যায় সেই অবস্থাটা, মানে সত্যিকার অর্থে মানে আনন্দের মধ্যেও অতিরিক্ত আনন্দ পাওয়া যায় একটু আগে, এবং নিজেদের অন্তরের মধ্যে। তাকবীরের কথা বলছেন, এই তাকবীর কখন শুরু হবে কখন শেষ হবে? আমি বলেছি তাকবীরের বিষয়টি, সেটা হচ্ছে তাকবীর শুরু হবে যখন ঈদের চাঁদ দেখা যাবে তখন থেকে, এবং তাকবীর শেষ হবে ঈদের সলাত শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই, এতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দাগণ তাকবীর দিবেন, এবং তারা ঈদগাহে যখন অবস্থান করবে ইমাম সাহেব ঈদগাহে আসা পর্যন্ত তারা তাকবীর দিতে থাকবে, তাকবীর দিতে থাকবে, তখন ইমাম সাহেব আসবে, তখন ইমাম সাহেব তিনি সলাতের জন্য ঘোষণা দিবেন, তারপরে সলাত আদায় হবে। এখানে ঈদের ঈদগাহে যাওয়ার পরে একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে হয়, সেটা হচ্ছে এই আমরা লক্ষ্য করেছি যে অনেকে সেখানে গিয়ে দুই রাকাত নফল নামাজ, এটি কিন্তু নামাজের জন্য ঈদগাহে যাওয়া নয়, সলাত ঈদের সলাতেই শুধুমাত্র একটি সলাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর কোনো সলাতের জন্য সেখানে পারমিশন দেননি, তাই ঈদগাহে গিয়ে সেখানে না তাহিয়াতুল মসজিদকেও আদায় করবে, না সেখানে অন্য কোনো নফল সলাত আদায় করবে, শুধুমাত্র ঈদের সলাতের জন্য অপেক্ষা করবে, আর তিনি তাকবীর দিতে থাকবেন। ইমাম সাহেব আসবে, ইমাম সাহেবের নেতৃত্বে আমরা দুই রাকাত ঈদের সলাত আদায় করব। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেছেন এটি ওয়াজিব, এবং অধিক অনেক ওলামায়ে কেরাম এটাকে ওয়াজিব বলেছেন, একদল আহলুল হাদিস ওলামায়ে কেরাম বলেছে এটাকে সুন্নাহ মুআক্কাদা। যাই হোক, মানে আলেমদের মধ্যে যদি এর হুকুমের মধ্যে দ্বিমত থাকেও, কিন্তু হাদিসের বর্ণনা থেকে বোঝা যাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে তাকিদ দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, তাই ঈদের সলাত আমরা অংশগ্রহণ করব ইমামের সাথে। ঈদের সলাতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গিয়েছে, সেটা আমাদেরকে জানতে হবে, সেটা হলো এই ঈদের সলাতের মধ্যে অতিরিক্ত তাকবীর রয়েছে। যেমনিভাবে তাকবীর আমরা ঈদের সলাতের আগেও দেব, আবার সলাতের মধ্যেও
অতিরিক্ত তাকবীর আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব মর্যাদার মর্যাদার বিষয়টি তাওহীদের বিষয়টি ঘোষণা দেওয়ার একটি মানে সুযোগ রয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে দুই রাকাত সালাতের মধ্যে প্রথম রাকাতের মধ্যে সাত তাকবীর, দ্বিতীয় রাকাতের মধ্যে ফাস তাকবীর, এবং এটা সহিহ বুখারী হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। অধিকাংশ আহলে ইলম ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে মূলত সর্বমোট অতিরিক্ত তাকবীরের সংখ্যা হচ্ছে বারোটি। একদল ওলামায়ে কেরামের মানে এই ক্ষেত্রে তাহকিক হচ্ছে, যেটি আমরা দেখতে পাই যে হানাফি ওলামায়ে কেরামেরও বক্তব্য হচ্ছে এখানে, যে সেটি হলো ঈদের অতিরিক্ত তাকবীরের সংখ্যা হচ্ছে ছয়টি। এই মর্মে একটি হাদিস মূলত আমরা দেখতে পাই শরীহ মানলে আসার মধ্যে উল্লেখ করেছেন ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাই, এবং এই হাদিসটাকে আরও একাধিক আহলে ইলম তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আমরা দেখেছি যে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই এই হাদিসটাকে সহি বলেছেন। তাই যদি কেউ ছয় তাকবীরের মানে মাধ্যমেও ঈদের সালাত আদায় করে থাকে, তার সালাতও সুন্নাহ পরিপন্থী হবে না, বারো তাকবীরও নামাজ হবে, গ্রহণযোগ্য হবে, ছয় তাকবীরও নামাজ হবে। তবে বারো তাকবীরের যে হাদিসগুলো সেগুলো অত্যন্ত শক্তিশালী এবং সেগুলো অধিকাংশ উলামায়ে কেরাম আমল করেছেন এবং সেটি প্রমাণিত। নামাজ শেষে ঈদের দিনটা রাতটা আমাদের কিভাবে কাটাবো, এরপরে একটি পয়েন্ট আলোচনা করবো, সেটা হচ্ছে সালাত শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুতবা দিতেন, এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঈদের দিনকে আমরা মানে যাপন করবো এবং ঈদের দিনে আমরা আসলে কী হেদায়ত দিতে পারি, সেই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিক নির্দেশনা দিতেন। সেখানে মূলত মানে ঈদের যেই সাম্যের বক্তব্য রয়েছে, ইসলামী ভ্রাতৃত্বের বক্তব্য রয়েছে, এবং ঈদ যে মূলত আমাদের মধ্যে মানে আগমন করেছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের কারণে, মানে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের কারণেই মূলত একমাত্র ঈদ পালন করতে পারি, এই জন্য মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বার্তা দিয়ে দিতেন লোকদেরকে। এবং সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বার্তা থেকে যায়, সেই বার্তাটুকু হচ্ছে এই যে ঈদের দিন আমি কি আমার ভাইকে ক্ষমা করে দিতে পারি না, আমি কি আমার মানে যেই আমার সাথে খারাপ ব্যবহার করেছে, দুরাচরণ করেছে, তাকে ক্ষমা করতে পারি না। এই ক্ষমার বিষয়টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব দিয়েছেন যে শুধুমাত্র এই ক্ষমার উপর নির্ভর করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবিকে জান্নাতের সুসংবাদ পর্যন্ত দিয়েছেন, যে মানে ক্ষমার এই দৃষ্টান্ত যে সত্যিকারভাবে বাস্তবায়ন করতে পারবে সে মূলত জান্নাতের মধ্যে মানে জান্নাত লাভ করার সুযোগটুকু পাবে। তাই কোরআনে কারিমের মধ্যে আমরা দেখতে পাই মুহসিনিনদের যখন পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিনিন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এই মুহসিনিনদের পরিচয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটার মানে পরিচয় তাদের এভাবে দিয়েছেন, ওয়াল আফিনানিন নাস, যারা মানুষদেরকে ক্ষমা করে দেবে। তাই এদিনটা আমাদেরকে যদি আমরা ক্ষমা করে নিজেদের অন্তরকে সুন্দরভাবে পরিচ্ছন্ন করে নিতে পারি, তাহলে আপনি লক্ষ্য করবেন যে মুসলিম সমাজ একেবারে নিষ্কলুষ একটা পরিচ্ছন্ন মানে সমাজে পরিণত হয়ে যাবে এই ঈদের দিনকে, এবং সেদিন থেকে মূলত মনে হয় যে তাদের আবার আনন্দের নতুন মানে মানে জীবন নতুন ধারা শুরু হবে। ঈদ আমাদের আনন্দের বার্তা দেয়, তাওহীদের বার্তা দেয়, ভ্রাতৃত্বের বার্তা দেয়, ক্ষমার বার্তা দেয়, এবং আনন্দকে ভাগ করে নেয়া, সম্পদকে ভাগ করে নিয়ে, অর্থাৎ কেয়ারিং সোসাইটি, আমরা যে দরদি সমাজের কথা বলি সেই সমাজের বার্তা ঈদের আচরণের মাধ্যমে আমাদের করতে বলা হয়। তাহলে কি এটা এরকম হয়, ঈদের বার্তাকে আমরা উপলব্ধি করতে হলে পড়তে পারলে সারা বছর আমাদের সমাজটা সুন্দর হতে পারে? কোনো সন্দেহ নেই যে ঈদের এই যে বার্তা রয়েছে সেই বার্তা যদি আমরা সত্যিকারভাবে উপলব্ধি করতে পারি, তাহলে আমরা দেখতে পাবো যে মুসলিম সমাজে ইসলামী ভ্রাতৃত্ব পুনঃপ্রতিষ্ঠা হতে বাধ্য, এবং মুসলিমগণ আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন ও তাআউনুল আল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়া এবং পুণ্যের ভিত্তিতে পরস্পরকে সহযোগিতা করবে, সমাজ হবে অত্যন্ত নির্মল নির্ভেজাল একটি সুন্দর সমাজ। কিন্তু সেটা সম্ভব তখনই যখনই আমরা ওই যে ঈদের যে বার্তাগুলো রয়েছে সেগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারবো, সেখানে ছোট বড় মানে সেখানে ধনী দরিদ্র, সেখানে মানে দুশ্মন দুশ্মন, তারপরে মানে বন্ধু, মানে সবাইকে যখন আমরা একই মানে নিয়ে আসবো এবং সবার সাথে আমাদের যেই সম্পর্ক রয়েছে, বন্ধন রয়েছে, সেই বন্ধনকে মজবুত করতে পারবো, তখন এটি সম্ভব। একটি পয়েন্টে শুধু দৃষ্টি আকর্ষণ করবো, সেটা হচ্ছে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবিদের আমল থেকে সাব্যস্ত হয়েছে ঈদের একটা শুভেচ্ছা সংস্কৃতি রয়েছে। ঈদের শুভেচ্ছা জানানোর সংস্কৃতিটি একটু আলোচনা করা দরকার, কারণ এখানে একটু বিভ্রাট এখানে একটু বিভ্রাট রয়েছে, সেটা একটু আলোচনা করা দরকার। সেটা হচ্ছে এই, আমরা ব্যাপকভাবে ঈদ মুবারক শব্দটি ব্যবহার করে থাকি, এটি উর্দু মহাওয়ারা থেকে এসেছে। উর্দু মহাওয়ারা হচ্ছে মানে মুবারক হো ঈদ, মানে ঈদটা মুবারকময় হোক, এটা একটা দোয়ার বিষয়। মানে এর মাধ্যমে আমরা মানে যাকে বলছি তাকে আমরা এই সম্বোধন করছি যে আমার আপনার ঈদটা বরকতময় হোক। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালফে সালেহীনের যে আমল সেটা হচ্ছে সাহাবিগণ বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, সাহাবিরা যখন একে অপরের সাথে দেখা হতো ঈদের দিন, যেহেতু মানে এই দিনে মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য মানে করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ পেশ করা, মানে এই কবুলের আনন্দটাই হচ্ছে মূলত সত্যিকার ঈদের উপলব্ধি। তাই এই উপলব্ধিকে সামনে রেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একজন আরেকজনের সাথে যখন দেখা হতো তখন বলতেন তাকাব্বার আল্লাহ মিন্না ওয়া মিনকুম, যে আল্লাহ তোমার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে যা আমরা আমল করেছি সেগুলো কবুল করুন। আমরা মানে কবুলের প্রার্থনা আমরা সবচেয়ে সালিহিনের এই কাজটি ব্যাপকভাবে করতে পারি এই শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে। যেটা হয় সেটা হলো এই, মানে এটি সরাসরি আমাদের মানে আনুগত্যের যেই মানে কাজটি আমরা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, মানে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই কবুলের জন্য আমরা একটা দরখাস্ত পেশ করতে পারি এবং এর মাধ্যমে নিজেদের আনন্দকে আবার বহিঃপ্রকাশ করতে পারি। পিছনে যাই, সিয়াম সাধনে যাই, আমরা ঈদের আগে পুরো মাসটা তো আমরা রমজানের রোজা পালন করেছি এবং রোজা লক্ষ্য হলো তাকওয়া অর্জন করা। আমরা লক্ষ্য করেছি ঈদের দিনেও সেই তাকওয়ার বার্তা আমাদের মাঝে বিভিন্ন কাজের মাধ্যমে এসছে এবং এই তাকওয়ার বার্তা যদি ঈদে থাকে এবং ঈদ পরবর্তী সময়ে থাকে, অর্থাৎ যে কোনো কাজে আমরা আল্লাহর বান্দা, যে কোনো কাজে আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে, এই চেতনা যদি আমাদের ঈদে থাকে, ঈদের পরবর্তী সময় অব্যাহত থাকে, তাহলে বোধ হয় আমাদের রমজান সার্থক হবে, আমাদের ঈদ পালন সার্থক হবে। তো এই বার্তা নিয়ে বোধ আমরা আজকে অনুষ্ঠান এখানে শেষ করতে পারি। আবারও আপনাকে ঈদ মুবারক। আপনাকে ধন্যবাদ। তাকাব্বালা মিন্না মিনকুম। প্রিয় দর্শক, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আমাদের মাঝে ফিরে এসেছে ঈদ উল ফিতর, আনন্দের দিন এবং উপলব্ধির দিন। আনন্দ আল্লাহর আনুগত্যে, উপলব্ধি আমি সবসময় বান্দা থাকব। এই চেতনায় যদি আমাদের ঈদ উদযাপিত হয়, এই চেতনা যদি আমাদের পরবর্তী সময়ে অব্যাহত থাকে, তাহলে আমাদের জীবন সার্থক, সুন্দর এবং সমৃদ্ধ হতে পারে। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশিরি, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগী।